রাজ্য বিভিন্ন প্রান্তর ভকত বৈষ্ণবের উপস্থিত তুলি মুগুলি পরিবেশে বিরাজ করেছে। আর এই মুহূর্তে আমি ভকতবার কীর্তন হওয়ার পর পুনপটিয়াকে দক্ষ হওয়া সামগ্রিক পরিবেশ দেখাইছো। আর এনেদরে দেখতে পাওয়া গেছে আয়তীর বিহারমর ধ্বনিরে এনেদরে মুখরিত হয়ে পড়েছে সৌপা। আর যেহেতু রাজ্য বিভিন্ন প্রান্তর ভকত বৈষ্ণব উপস্থিত হয়েছে, আর উপস্থিতি এনেদরে দ্বিতীয় বৈকুণ্ঠতে মহাপ্রভু শঙ্করদেব গুরুজনার পবিত্র জন্মস্থানত হরি নামৰ অমৰ ধ্বনি মুখৰিত হৈ পৰিছে। আৰু এই মুহূৰ্তত আমি বিহানগৰ মধ্যলৈ লৈ যাব বিচাৰিছো। Thank you.
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।